গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাম ব্লগার পূর্ণিমা। দুদিন আপনাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারিনি, অ্যাকচুয়ালি আমি খুবই অসুস্থ। পয়লা বৈশাখের দিন থেকে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি। আপনারা আমার চোখমুখ দেখে আমার কথার আওয়াজে হয়তো বুঝতে পারছেন, খুবই অসুস্থ। আমি মাথাটা বিছানা থেকে তুলতে পারছি না, মাথাটাও ঘুরাচ্ছে। ভাবছিলাম ভিডিও করব না, দুই দিন যেহেতু ভিডিও দেইনি ভাবছিলাম ভিডিও করব না, কিন্তু ভাবলাম যে যেটা কাজ কাজ তো করতে হবে। তো দুদিন একেবারে বিছানাতেই শুয়েছিলাম। হাজবেন্ড রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া সব হাজবেন্ডেই দেখেছে, সম্পূর্ণ টেক কেয়ার হাজবেন্ড করেছে। তো এখন আমাকে করতে হবে, আর তো শুয়ে থাকলে চলবে না। যদি আমি শুয়ে থাকি হাজবেন্ডেরও কষ্ট হয়, মেয়েটাও খাওয়া দাওয়া কমে যায়। কিছুদিন আগে মেয়েটা, দুই দিন আগে মেয়েটারই জ্বর ছিল, ওর জ্বর, ওকে সারাতে সারাতে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি। কাজ করতে ইচ্ছে করছে না, ভিডিও করতে ইচ্ছে করছে না, তাও ক্যামেরাটা তুলে ধরলাম আপনাদের জন্য। কারণ অনেকে আছে আমার ভিডিওর অপেক্ষায় থাকে, তাই ভাবলাম আমার আপডেটটা দিয়ে দেই। আর হ্যাঁ, পয়লা বৈশাখের বা নববর্ষের কোনো শুভেচ্ছা আমি আপনাদের জানাইনি। তো আমার এই অসুস্থ শরীরে আপনাদেরকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার মন ভরা প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। সবার জন্য এই নববর্ষ নতুন আলো নিয়ে আসে, আর জীবনটা যেন আলোকিত করে তোলে, এই আশাই রাখবো, ভগবানের কাছে এই প্রার্থনাই করব। আমার যেহেতু নববর্ষটা ভালো করে শুরু হয়নি, তো বলতে পারবো না সারাটা বছর কেমন যায়। তবে আপনাদের আশীর্বাদের অনেক দরকার, আপনারা সাপোর্ট করবেন আমাকে, আমার ফ্যামিলিকে আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে কাজটা করতে পারি, মেয়ে স্বামী সবাইকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদের অনেক দরকার আমার। তো শুয়ে থাকলে তো আর চলবে না, চলুন কাজ করি। যতই অসুস্থ থাকি, মনে জোর থাকলে অসুস্থতাও হার মানে। তো আমি এখন স্নান করে নেব, স্নান করে পুজোটা সেরে নেব, তারপর রান্না করব, ভাত আর একটা কিছু করব আর কি। আর যেহেতু দুই দিন অসুস্থ ছিলাম, ঘরের কাম কাজ কিছুই হয়নি, এলোমেলো হয়ে পড়ে আছে, যেখানে সেখানে কাপড় পরে আছে, যেখানে সেখানে। আমার আজকে শরীরটা একটু একটু মানে জ্বরটা কমেছে বলে হাজবেন্ড বললো যে বিছানা চাদরটা আর মশারি বেড কভার মানে বালিশ কভার যেগুলো থাকে আর কি, বললো আমি ধুয়ে দিই। তো ও ধুয়ে রেখে গেছে, আমাকে মেলতে হবে, যেহেতু আমি পারবো না। আবার ভাববেন না যে হাজবেন্ড কেন করে দিয়ে গেল, আমি পারছি না বলে ও করে দিয়ে গেছে। কারণ জ্বরের শরীর নিয়ে শুয়েছি এই বিছানাতে, আমিও শুয়েছি, মেয়েও শুয়েছে, এগুলো ভালো নয়, সাথেরটা সাথে ধুয়ে নেওয়া ভালো। কারণ এগুলো হলো ভাইরাস, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। তো এখন ওগুলো মেলে নেব, মেলে স্নান করে এসে ঘরটা গুছিয়ে নেব। আর আমাদের হাজবেন্ড যেহেতু আসবে না, তো আমি আর মেয়ে খাবো। আপনাদের একটা কথা বলা হয়নি, ভেবেছিলাম বলবো না, কিন্তু ঠিক আছে, লাইফের সব কিছু আপডেট যখন আপনারা পান, এটাও জানা উচিত আমার মনে হয়। আমাদের যে বাইকটা ছিল, আমাদের তো নতুন বাইক নয়, সেকেন্ড হ্যান্ড, আমরা নতুন বাইক কোনোদিন আমার হাজবেন্ড কিনেছে বলেও মনে হয় না, ও সেকেন্ড হ্যান্ডেই কিনে। সামর্থ্য হলে হয়তো কিনবে কোনো দিন, আমাদের অত সামর্থ্য নেই, তার জন্য আমরা ফার্স্ট হ্যান্ড কিনি না। তো বাইকটা যে ছিল, বাইকটা চৈত্র সংক্রান্তির আগের দিন রাতে ও বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে মানে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য বিক্রি করে দিয়েছে। এখন নতুন বাইক খুঁজছে, নতুন বলতে সেকেন্ড হ্যান্ডেই খুঁজছে, তো কিনবে। আর আমার মেয়ের ওই ইসেতে যখন জেনেছে যে ওর বাবা বাইকটা বিক্রি করে দিয়েছে, তো ঘরে আসার পর বাবার সাথে রাগ করে যে রাতে ঘুমিয়েছে,
আমার মনে হয়, জানি না কে কি ভাববে, কিন্তু আমার মনে হয় ওর ওই দুঃখে, বাচ্চা মানুষ তো সব কিছু ভুলে বলতে পারে না, আর ওদের মন তো পরিষ্কারই থাকে, হয়তো বা ওইটার ইসেতেই মনে হয় ও জ্বর এসে গেছিল, ওই মনে লাগিয়ে নিয়েছে কথাটা যে ও জন্ম হয়ে দেখেছে পাপার বাইক আছে। তো ও বলে ওর বাইকটা নাকি ওর ছোট ভাই, তো বাইকটাকে সবসময় কাছে পেতে 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 যখন জিনিসটা হাতছাড়া হয়ে যায়, এর আগেও আমার হাজবেন্ড বাইক বিক্রি করেছে, সেকেন্ড হ্যান্ড বাইক কিনেই বিক্রি করেছে, কিন্তু তখন ও বিক্রি করার সাথে সাথে হয়তো আগে নিয়ে এসেছে নয়তো পরের দিনে নিয়ে এসেছে নতুন একটা, তো ও বাইকের কমই যেটা হয় ওই জিনিসটা ও পায়নি। তো এবার আমাদের লং টাইম হয়ে গেছে, মানে চৈত্র সংক্রান্তির দিন ও বিক্রি করে দিয়েছে, হ্যাঁ ওইটার মনের দুঃখে হয়তো ওর জ্বর আসতে পারে, কিন্তু এখন কটা দিন হয়ে গেল, চৈত্র সংক্রান্তি পরে আজকে 2-3 দিন পার হয়ে গেল, বাইক আসেনি ঘরে, মানে ওর বাবা খুঁজে পাচ্ছে না তেমন বাইক, তো আনতে পাচ্ছে না, তো মেয়েও একটু আপসেট, মেয়ের মনটাও ভালো নেই বেশি, কিছু বললেই রাগ করে, খ্যান খ্যান করে, কথা শুনছে না, খালি ওর পাপাকে বকছে আমার বাইক এনে দাও। আর হয়তো ওর সাথে শুয়েছি বলে ওই ভাইরাস থেকে আমারও জ্বর এসে গেছে, তো আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে গরমে যাচ্ছে, বৃষ্টি রৌদ্রু সব কিছু মিলিয়ে হয়তো জ্বরও আসতে পারে, আমি জানি না, এটা আমার ধারণা বা কিছু বা অন্ধবিশ্বাস যেটাই বলুন আপনারা, কিন্তু মা তো অনেক কিছুই ভাবতে পারে, মেয়ে হোক আর ছেলেই হোক, নিজের সন্তানের জন্য মা অনেক কিছুই ভাবে, কিছু মানুষ বলবে যে অনেক বড় বড় কথা বলছি, বড় বড় নয়, আগে বুঝতে পারিনি এইসব কথা, যখন মেয়ে ছিলাম তখন কোনোদিনও এ ধরনের কথা বুঝিনি, কিন্তু যখন থেকে মা হয়েছি তখন বুঝি যে মা হওয়ার জ্বালাটা কী, তাই বললাম। কাল যখন আমার মেয়ে না খেয়ে সারাটা দিন ছিল, আমি সারা দিন বিছানায় শুয়ে আছি, লড়তে চড়তে পারছি না, তখন ওই সব মানে কত ধরনের কথাই যে মনে আসছিল, যে মানুষ তো কত কিছুই বলে, মেয়েকে ওটা করিয়েছ, এটা করিয়েছ, এটা শিখাওনি, ওটা শিখাওনি, এই ধরনের কথা তো সবাই বলে। আমার মেয়েটা যে কালকে সারাদিন অন্ন মানে ভাতের এক দানাও মুখে নেয়নি, তখন তো কেউ আসলো না, তখন তো কেউ বললো না আমার মেয়ের ঘরের নাম তানি, তখন তো কেউ জিজ্ঞাসা করে নাই তানি ভাত খেয়েছে কি না, তবে বলবো বড় মুখে বলছি না, কিন্তু আমার যতটুকু আমি জানি, আমার এক্সপিরিয়েন্সে আমি যতটুকু শিখেছি, তবে বলবো আমার মেয়ে লক্ষ্মী, তো একবারও বলেনি মা আমাকে রান্না করে দাও আমি কিছু খাবো, অন্য সব বাচ্চা হলে আমার হয়তো তার মাকে টেনে নিয়ে গিয়ে বলতো আমাকে রান্না করে দাও, মার অসুস্থতার কথা হয়তো ভাবতো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো, কিন্তু আমার মেয়ে কালকে একবারও বলেনি, আমি ভগবানের দিব্যি খেয়ে বলতে পারবো যে আমার মেয়ে একবারও বলেনি মা আমাকে রান্না করে দাও আমি খাবো, আমি উঠে গেছি যে আমার মেয়ে হয়তো খিদে পেয়েছে, আমি কিছু একটা রান্না করে দিয়ে উঠে গিয়েছি, রান্নাঘরে গিয়ে আমি মাথা ঘুরিয়ে যখন পড়ে যাব বলে ভাবছি, তখন আমার যে বাসন রাখা স্টিলের র্যাকটা আছে ওটাকে ধরে ফেলেছি, ও এই ঘর থেকে শুনতে পেরেছে, দৌড়ে গিয়ে ও একটু একটুখানি বাচ্চা, ও আমাকে ধরে বলছে মা তোমার কিছু করতে হবে না তুমি চলো, আমাকে বকছে, ও লিটারালি আমাকে বকছে যে তোমার কিছু করতে, আমি কি বলেছি আমি খাবো, তুমি ঘরে চলো, তুমি শুয়ে থাকবে, তোমার তুমি শুতে হবে, না শুলে তো তুমি চলবে না, পড়ে গেলে কে আসবে তোমাকে ধরতে, ও আমাকে বকছে যে পাপাকে যে ফোন করবো পাপা এসে তো তোমাকে উঠাতে পারবে না, অত সময় কি তুমি পড়ে থাকবে, আমি তো তোমাকে ধরতে পাচ্ছি না, তারপর ও আমাকে বলল তুমি শুয়ে থাকো আমি খেয়ে নেব, আমি এসে শুয়ে পড়েছি, ও ফ্রিজ থেকে গিয়ে আপেল বের করে নিয়ে আসছে, তা আমার গাছের কলাগুলো সেদিন আপনারা দেখেছিলেন ওগুলো পেকেছিল, নিয়ে আসছে, ও নিজেও খেলো আমাকেও দিল তুমিও খাও তোমারও তো খিদে পেয়েছে, খেলাম, তারপর ও আমার মাথায় হাত বুলিয়ে দিতে, তা আমি কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না, তারপর ও শুয়ে পড়লো আমার সাইড দিয়ে, আমি একটু পরে যখন জেগে দেখলাম ও সাইড দিয়ে ঘুমোচ্ছে,
ঘুম থেকে উঠে ও কি করলো, আমার মাথার পাশে থাকা মোবাইলটাকে ধরে পাপাকে ফোন করলো। ফোন করে বলছে, পাপা তুমি ঘরে কখন আসবে, মার শরীর তো বেশি একটা ভালো নয়, তুমি ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো। তো বলছে, ওর পাপা জিজ্ঞাসা করছে, তুমি কিছু খাওনি? বললো, না খাইনি। ওর পাপা বলছে, কেন খাওনি, আমি তো সকালে ভাত রান্না করে এসেছিলাম। বললো যে, ভাত তো আছে, সাথে কি খাবো, সবজি নেই না, ওইটা কে দেবে, ওটা মা রান্না করতে পারবে না, তুমি জলদি আসো, আসার পর রান্না করো, পরে আমরা খাবো। মেয়ে খিদায় ওর পাপাকে ফোন করেছে, তাও আমাকে বলে না যে মা আমাকে কিছু রান্না করে দাও, আমি খাবো। তা এই মেয়েকে লক্ষ্মী বলবো না তো কী বলবো। এই হলো আসলে না, যারা ভালো হওয়া ছোট থেকেই ভালো হয়, তাকে বোঝাতে হয় না যে এটা করতে হবে ওটা করতে হবে, নাহলে আমার একটুখানি মেটার গায়ে এতগুলো গুণ আসবে কোত্থেকে? আমি তো কোনোদিনও শিখাইনি, আমি তো ভালো ছিলাম না, আমি তো আমার মার কষ্ট কোনোদিনও বুঝিনি। আমার যতটুকু জ্ঞান হয়েছে, যতটুকু বুঝেছি, এখন যেটা ভাবি যে মাকে তো কম কষ্ট দেইনি, এটা করে দাও, মার শরীর ভালো না লাগলেও মাকে জিদ করেছি, আমি আমি খুব জিদ করতাম, এটা একদম আমার মাও বলবে, আমার ভাইও এতটা জিদ করতো না, আমার এটা লাগবে তো লাগবেই, তোমরা দাঁড়িয়ে থাকো তো দাঁড়িয়ে থাকতে হবে, আমি এই ধরনের মেয়ে ছিলাম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ে এই গুণগুলো কিছুই নেই, ও আমার কথা অনেকটা বুঝে। এখন আমার রিয়েলাইজ হয় যে আমি মার সাথে কী অন্যায়টা করেছি, করতে নেই কোনো বাচ্চারই তার মার সাথে এইসব করতে নেই। আজকে নিজেকে দিয়ে সব বুঝি, তো বেশি কিছু বলবো না, আমার মনের কষ্টগুলো আপনাদের কাছে শেয়ার করি, হয়তো আপনাদের অনেকের হয়তো কেউ ভালোও পাশে না যে ও কি সিম্পথি গেইন করার জন্য বারবার এই ধরনের কথাগুলো বলতে থাকে, আমি ওইসব বলার জন্য বলিনি, তবে আমার লাইফ আপডেট দেওয়ার ছিল তাই দিলাম। আবারও জানাই আপনাদের নতুন বছরের নতুন আলো যেন আপনাদের জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসে, আর আপনারাও যেন সংসার খুব সুন্দর করে করতে পারেন, আর আপনারাও আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমি মা মেয়ে আর স্বামীকে নিয়ে শান্তিতে সংসার করতে পারি। জীবনে দুঃখ কষ্ট সবারই থাকে, ভগবান যেন ওই সব কষ্ট সহ্য করার শক্তিটা আমাকে দেয়, এটাই আশীর্বাদ করবেন। এই বলে আজকে বিদায় নিলাম, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনে সুখ কোথায় পাওয়া যায় এটা খোঁজার চেষ্টা করবেন, এটাই হলো আমার বক্তব্য। এই বাই, রাখলাম।